শুক্রবার দেশের হলে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধকে উপজীব্য করে তৈরি দুটি ছবি। একটি ফখরুল আরেফিন খান পরিচালিত জেকে 1971 আর অন্যটি খিজির হায়াত খান নির্মিত ওরা সাতজন। ছবি দুটি নিয়ে বেশ আশাবাদী হল মালিকরা। গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, দিস ইজ ইওর ক্যাপ্টেন সাদাত হোসেন স্পিকিং। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বিদেশে ঘটে যাওয়া বিমান ছিনতাইয়ের একটি সত্য ঘটনা অবলম্বনের ছবি জেকে 1971। ১৯৭১ সালে ৩ ডিসেম্বর ফ্রান্সের ওরলি বিমানবন্দরে পাকিস্তানের একটি বিমান ছিনতাই করে এক ফরাসি যুবক। মুক্তিপণ হিসেবে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা শিশুদের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী দাবি করে জঁকুয়ের। বাস্তব সে গল্পটাই বন্দী হয়েছে জেকে 1971-এ। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার শুভ্র সৌরভ দাস এবং পাইলটের চরিত্রে দেখা যাবে সব্যসাচীকে। আছেন বাংলাদেশেরও বেশ কয়েকজন শিল্পী। জেকে 1971 এর সাথে শুক্রবার দেশের হলগুলোতে মুক্তি পাচ্ছে ওরা সাতজন, যার গল্পে উঠে এসেছে লাল সবুজ পতাকা জয়ের গল্প। আগেই আমরা মৌমাছির চাকটা ভাঙব, খাঁটি মধু খেতে অবশ্যই আসবেন। সিনেমার চিত্রনাট্যে কেউ পুলিশ, কেউ চিকিৎসক, কেউ সামরিক বাহিনীর মেজর, কেউ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যারা দেশ বাঁচাতে একসময় দেশের জন্য হাতে তুলে নেয় অস্ত্র। পরিচালনার পাশাপাশি ওরা সাতজন ছবিতে অভিনয়ও করেছেন খিজির হায়াত খান। এছাড়াও আছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারি মম, ইমতিয়াজ বর্ষণের মতো শিল্পীরা। আগে শত্রুদেরকে শেষ করতে হবে, মারতে হবে। মাঝহারুল ইসলাম তামিম, চ্যানেল 24।